শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি, আল্লাহু আকবার বলে পাল্টা জবাব। ভারতে হিজাব বিতর্ক, কর্ণাটকের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা। ভারতে হিজাব নিয়ে যে নির্দেশনা দিল কর্ণাটকের সরকার, উত্তেজনার মধ্যে রোমানিয়ায় পৌঁছাল মার্কিন সেনা। কৃষ্ণ সাগরে যাচ্ছে রাশিয়ার 6 যুদ্ধজাহাজ, পশ্চিমাদের সঙ্গে আপোষ করতে প্রস্তুত রাশিয়া, পুতিন। চীনকে দেওয়া কথা রাখতে পারেননি প্রিন্স সালমান। এবার বিস্তারিত। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে দেখে হিন্দুত্ববাদী যুবকরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তক্ত করার সময় ছাত্রীটি পাল্টা জবাব দিলেন আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, হিজাব পরা এক তরুণী তার স্কুটার রেখে কলেজ ভবনের দিকে এগুতে গেরুয়া চাদর পরা প্রচুর সংখ্যক যুবক জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তার দিকে ধেয়ে যায়। এই সময়ে মুসলিম ছাত্রীটিকেও ঘুরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়। এরপরে তিনি কলেজ ভবনের দিকে এগোলে ওই গেরুয়া চাদর পরা হিন্দুত্ববাদী যুবকরা তাকে অনুসরণ করতে থাকে। ওই ছাত্রীকে এরপরে ক্যামেরার সামনে চিৎকার করে এ বিষয়ে অভিযোগ জানাতে দেখা যায়। কলেজ কর্তৃপক্ষের লোকজন ওই স্লোগান দেওয়া যুবকদের থামিয়ে দিয়ে ওই ছাত্রীকে কলেজে যেতে বলেন। এদিকে রাজ্যটিতে বিভিন্ন স্থানে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে উত্তেজনা সৃষ্টি হলে 3 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিআর বুশমাই এক বার্তায় বলেন, আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের ব্যবস্থাপনার পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। হিজাব বিতর্কে কর্ণাটকের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বুশমাই এক টুইট বার্তায় এই ঘোষণার কথা জানিয়েছেন। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি মন্ত্রীর টুইটকে উদ্ধৃত বলেছে, শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য আগামী 3 দিন রাজ্যের সকল স্কুল কলেজ বন্ধ থাকবে। টুইটে মন্ত্রী সকল ছাত্রছাত্রী, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি সহ কর্ণাটকের সাধারণ জনগণের প্রতি শান্তি এবং সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। আগামী 3 দিনের জন্য সব স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন। সম্প্রতি ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব পরার কারণে কয়েকজন ছাত্রীকে কলেজ গেটে আটকে দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ভিডিও ভাইরাল হয়। এতে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলার অধ্যক্ষের কাছে কলেজ ছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান। এ ঘটনার 1 মাস আগে উদুপুরের পিইউ গার্লস কলেজে প্রথম হিজাব পরা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। একজন ছাত্র হিজাব হেড স্কার্ফ পরে শ্রেণীকক্ষে অংশ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কর্ণাটকের রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থীকে একই পোশাক পরে শ্রেণীকক্ষে আসতে হবে, কারণ তারা সবাই একই পরিবারের সদস্য। তবে সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্রছাত্রীরা কেমন পোশাক পরবে। মঙ্গলবার রাজ্যটির হাইকোর্ট হিজাবের বিষয়ে নির্দেশনা দিতে পারে। ভারতের কর্ণাটকের সরকার স্কুল ও কলেজে মেয়েদের হিজাব পরার বিষয়ে সরাসরি কোনো কিছু জানায়নি। তবে তারা একটি নির্দেশনা দিয়ে জানিয়েছে যে পোশাক ছাত্রছাত্রীদের মধ্যে সমতার পরিপন্থী, সে পোশাক পরা যাবে না। কর্ণাটকে শ্রেণীকক্ষে হিজাব পরে প্রবেশ করা নিয়ে গত কয়েকদিন ধরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর কর্ণাটকের সরকার এমন নির্দেশনা দিল। কর্ণাটকের সরকার জানিয়েছে, রাজ্যটির শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থী একই পোশাক পরে শ্রেণীকক্ষে আসবে, কারণ তারা সবাই একই পরিবারের সদস্য। তবে সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্রছাত্রীরা কেমন পোশাক পরবে। মঙ্গলবার রাজ্যটির হাইকোর্ট হিজাবের বিষয়ে নির্দেশনা দিতে পারে। উদুপি সরকারি স্কুলের 5 জন ছাত্রী হিজাব নিয়ে একটি পিটিশন দায়ের করে। এর জবাব মঙ্গলবার দেওয়া হবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। এদিকে কর্ণাটকের এই হিজাব নিয়ে রাজনীতি করছে দেশটির 2 বড় রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস। জিও টিভির তথ্য অনুযায়ী ক্ষমতাসীন বিজেপি বলেছে তারা ভারতীয় স্কুল কলেজগুলোকে তালেবানি হতে দেবে না। অন্যদিকে কংগ্রেস মুসলিম ছাত্রীদের এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারা রোমানিয়ায় পৌঁছেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব ইউরোপে মিত্র দেশের নিরাপত্তা জোরদার করতে ন্যাটো জোটের হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাচের সেনারা রোমানিয়ায় পৌঁছেছেন। ইউক্রেন সংকট ঘিরে রাশিয়ার হুমকি বেলায় ন্যাটো জোটভুক্ত দেশ পোল্যান্ড রোমানিয়ায় 3,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, জার্মানির ভিলসেক থেকে 1,000 সেনা সদস্যকে তারা রোমানিয়ায় স্থানান্তর করবেন। শনিবার যুক্তরাষ্ট্রের সেনারা পোল্যান্ড পৌঁছাতেই শুরু করে। রোমানিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী ডিঙ্কু বলেন, রোমানিয়ায় পৌঁছানোর পর 100 মার্কিন সেনা প্রতিরক্ষার সমরাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পরিচালনা করছেন। অবিলম্বে বাকি সেনা সদস্যরা এসে পড়বে বলে জানান তিনি। রোমানিয়ায় ইতিমধ্যে 900 মার্কিন সেনা রয়েছে। 2004 সালে ন্যাটো সদস্যপদ লাভ করা রোমানিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এসব ন্যাটো জোটের অংশ হিসাবে এবং কোনোটা দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসাবে রয়েছে। রোমানিয়ায় ইতালির 140 জন এবং পোল্যান্ডের 250 জন সেনা রয়েছে। রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা জড়ো করেছে। এটা কূটনৈতিক সংকট তৈরি করার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানদের মধ্যে রাশিয়া প্রতিবেশী দেশে হানা দিতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে। যদিও রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই সৈন্য সমাবেশ করেছেন। রাশিয়ার 6টি যুদ্ধজাহাজ নৌমহড়ার জন্য ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বৃত্তি দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, এটি তাদের পূর্ব পরিকল্পিত মহড়া। গত মাসে রাশিয়া ঘোষণা দিয়েছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নৌবাহিনী সকল ফিল্ড প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত ব্যাপক মহড়া করবে। তুর্কি সূত্র জানিয়েছে, 6টি জাহাজ মঙ্গলবার এবং বুধবার তুরস্কের প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার কথা রয়েছে। জাহাজগুলির মধ্যে করোলেভ, মেরোস্কো এবং কালিনিনগ্রাদ মঙ্গলবার ফসফরাস থেকে রওনা দেবে। অন্যদিকে মর্গোনভ, জর্জি, পোবেডোনোসেটস এবং ওলেনগার্সকি গর্নিয়াকে বুধবার রওনা দেবে। আইন অনুসরণ করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো সদস্য তুরস্ক প্রণালী বন্ধ করে দিতে পারবে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আপোষ করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। ফ্রান্স 24 এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পশ্চিমাদের প্রস্তাব ভেঙে দিতে চান বলেও জানান পুতিন। তিনি বলেন, সবার জন্য ভালো হয় এমন আপসের জায়গায় পৌঁছাতে আমরা সব করব। মঙ্গলবার ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ফোনে ম্যাক্রোর সঙ্গে কথা বলবেন বলে জানান পুতিন। ক্রেমলিনে সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, পুতিন রাশিয়া এবং পশ্চিমের জন্য কল্যাণ হয় এমন সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। ম্যাক্রো আরো বলেন, আলোচনায় যুক্ত হওয়ার বিষয়ে সম্মতির কথা আমাকে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। যেখানে রুশদের নিরাপত্তা না থাকলে ইউরোপীয়দের নিরাপত্তা থাকবে না। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে কোনো দিক থেকেই সামরিক পদক্ষেপ না নিয়ে এবং এই ইস্যুতে কৌশল ঠিক করতে আলোচনার প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্নায়ুযুদ্ধের পর আর কখনোই পশ্চিমের সঙ্গে রাশিয়ার মধ্যকার সম্পর্কে এতটা উত্তেজনা সৃষ্টি হয়নি। ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে এখনও রাশিয়ার লাখখানেক সেনা মোতায়েন রয়েছে। সেখানে ট্যাঙ্ক, গোলা বারুদ ও যুদ্ধাস্ত্র পাঠিয়েছে মস্কো। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চীন সফরে যাওয়ার কথা ছিল 4 ফেব্রুয়ারি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এদিন শীতকালীন বেইজিং অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতেন প্রিন্স সালমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এমন কথা দিয়েছিলেন সালমান, কিন্তু শেষ পর্যন্ত তিনি চীনেই যাননি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যস্ত সূচির কারণে মোহাম্মদ বিন সালমান চীনে যেতে পারেননি, ফলে যে কথা তিনি দিয়েছিলেন সেটি রাখতে পারেননি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝি আন জানান, প্রিন্স সালমান বেইজিং অলিম্পিকের সাফল্য কামনা করেছেন, কিন্তু তিনি চীনে আসতে পারেননি ব্যস্ত সূচির কারণে। এদিকে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশগুলো চীনে এবার তাদের কোনো কূটনীতিককে পাঠায়নি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। বড় নেতাদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা ছিল মোহাম্মদ বিন সালমানের। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।